আজ থেকে প্রায় 5 বছর আগে এই বিশ্বের সবথেকে বড় ফিল্ম স্টুডিও সোনি পিকচার্সকে হ্যাক করার ঘটনা সবাইকে চমকে দিয়েছিল। সারা বিশ্বের একটি অপ্রীতিকর সিনেমাটি তৈরি হচ্ছিল সোনি ইন্টারন্যাশনাল সোনি পিকচার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশনের অধীনে, যেটি নর্থ কোরিয়ার লিডার কিম জং উনের কাছে একটি অপ্রীতিকর সিনেমা হয়ে দাঁড়ায়। এবং সিনেমাটি রিলিজ হওয়ার কিছুদিন আগে সোনি পিকচার্সকে হ্যাক করা হয়, ফলে এই কাজটি করার জন্য নর্থ কোরিয়াকেই দোষারোপ করা হয়। কিন্তু সত্যিই কি নর্থ কোরিয়া একটি মুভির কারণে সোনি পিকচার্সকে হ্যাক করেছিল, কি ঘটেছিল সেদিন এবং কাকে দোষারোপ করা যেতে পারে, আসুন দেখে নেওয়া যাক। November 24, 2014 সালে দ্য ইন্টারভিউ নামে একটি মুভি রিলিজ হয়েছিল যা সোনি পিকচার্স দ্বারা পরিচালিত করা হয়। সিনেমাটির মূল বিষয়বস্তু ছিল কিম জং উং এর জীবন ঘিরে, যেখানে তাকে দেখানো হয়েছিল একজন অস্থির, ভারসাম্যহীন ও সামান্যবদ্ধ পাগল হিসেবে। সেদিন সকালে সোনির কর্মচারীরা অন্যান্য দিনের মতোই কাজে ব্যস্ত ছিল। তারা যখন কম্পিউটার অন করে তখন তাদের কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছিল একটি উজ্জ্বল লাল কঙ্কাল, যার জন্য কম্পিউটারের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। স্ক্রিনে লেখা ছিল হ্যাশট্যাগ GOP দ্বারা হ্যাক করা হয়েছে, সাথে সাথে লেখা আছে এর আগেও আপনাদের সাবধান করা হয়েছে, এটা তো সবে শুরু, আমরা এরকম করতেই থাকবো। এবং তারা দাবি করে ভিতরকার সমস্ত তথ্য তারা হ্যাক করেছে এবং তার মধ্যে সিক্রেট থেকেও টপ সিক্রেট ডেটা মজুদ আছে। সাথে তারা হুমকি দেন যদি তাদের কথা শোনা না হয় তাহলে সমস্ত সিক্রেট ডেটা সারা বিশ্বের জনসম্মুখে চলে আসবে। এবং সেদিন রাত 11টা পর্যন্ত হ্যাকাররা একটি ডেডলাইন দিয়েছিল, যেটি কোম্পানির দ্বারা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছিল। ফলে হ্যাকাররা কোম্পানির এমন কিছু সিনেমা রিলিজ করা হয়নি, এমন কিছু গুরুত্বপূর্ণ ইমেল সোশ্যাল সাইটে ছড়িয়ে দেয়। এই ইমেলগুলির মধ্যে ছিল সোনির দুজন টপ প্রডিউসারদের কথোপকথনের ইমেল, যেটি ছড়িয়ে যাওয়ার পর তাদেরকে খুবই অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়েছিল ও সাধারণ মানুষদের কাছে তাদের কৈফিয়ত দিতে হয়েছিল। এই সমস্ত ঘটনার পর সন্দেহের তীর সর্বপ্রথম নর্থ কোরিয়ার দিকেই করা হয় এবং বিভিন্ন কারণের জন্য FBI প্রথম থেকেই নর্থ কোরিয়াকেই সন্দেহে রেখেছিল। কিন্তু সত্যিই কি তাদের দোষারোপ করা যায়, তবে এটি কেউ জানতো না ঠিক কতদিন ধরে হ্যাকাররা সোনিকে হ্যাক করার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরে মার্কিন তদন্তকারীরা অনুমান করেছিল হ্যাকাররা কম পক্ষে 2 মাস সময় নিয়েছিল সোনিকে নাজেহাল অবস্থায় করতে, এবং সোনির থেকে ধীরে ধীরে সতর্কভাবে সমস্ত ক্রিটিক্যাল ফাইল কপি করে নিয়েছিল। তদন্তের চরমসীমা পার করার পরে অপরাধীর সঙ্গে যুক্ত একজন হ্যাকার নিজে থেকেই জানায় 1 বছর ধরে সোনিকে হ্যাক করার কাজ শুরু হয়েছিল। অর্থাৎ 2014 রাতে চরম ডেডলাইন আসার 1 বছর আগে থেকে সোনি পিকচার্সকে হ্যাক করা গিয়েছিল। এটি ভীষণ অদ্ভুত বিষয় যে সোনির কাছে কোনো তথ্যই ছিল না বা তারা ধারণাই করতে পারেনি তাদের সমস্ত সিকিউরিটি সিস্টেমকে ভেঙে দেওয়া হয়েছে। হ্যাকাররা সেইখানেই থেমে থাকেনি, তারা দাবি করে যে তারা 100 TB ডাটা বা তথ্য চুরি করেছে। কিন্তু তাদের এই দাবিকে স্বীকৃতি দেওয়া হয়নি। এই আক্রমণকে কার্যকরী করার জন্য হ্যাকাররা ব্যবহার করেছিল একটি সার্ভার মেসেজ, যা এক ধরনের মাল ওভার, এবং একটি ইমপ্ল্যান্ট ইনজেক্ট করা হয়েছিল যার সাহায্যে তারা সোনির খুবই দামি এবং সংবেদনশীল কথোপকথন জানতে পারত। এর মাধ্যমে সোনির সিস্টেমে খুব সহজে প্রবেশ করতে, হ্যাক করতে, রিকভারি ডাটা মুছে ফেলতে, চুরি করতে এবং ডেটাকে ধ্বংস করতে সাহায্য করত। এই সমস্ত তথ্য FBI দ্বারা সোনির কোম্পানির কাছে প্রদান করা হয়েছিল। তারা বলেছিল বারংবার কম্পিউটার সিস্টেমকে হ্যাক করা হয়েছে, যার পরিষ্কার প্রমাণ তারা পেয়েছে। এছাড়াও তারা চুরি করেছিল বিভিন্ন ইমেল, তথ্য এবং কিছু আনরিলিজড মুভি। তবে এটি বলা অসম্ভব হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করে আর কোন কোন তথ্য ধ্বংস করেছে। তারা হ্যাক করেছিল প্রয়োজনীয় মুভির স্ক্রিপ্ট ও অনেক মুভির ফাইনাল এডিটস। তদন্ত করে জানা গেছে যে সোনি পিকচার্সের এক্সিকিউটিভকে ঘটনাটি ঘটার ঠিক 1 সপ্তাহ আগে, মানে 21 নভেম্বর, দিনটি শুক্রবার, পরিচিত একটি গ্রুপ থেকে ইমেল পাঠানো হয়েছিল। তারা আর্থিক ক্ষতিপূরণ চেয়েছিল আর বলেছিল যদি তারা এই দাবি পূরণ না করে তাহলে সোনি পিকচার্সকে সম্পূর্ণরূপে বোম মেরে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু সোনি পিকচার্সের এমপ্লয়িরা এই সমস্ত ইমেলগুলিকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে, কারণ তাদের কাছে প্রতিদিনই প্রচুর পরিমাণে এই ধরনের ইমেল আসতো, ফলে হয়তো তারা এই ইমেলটিকেও কোনো গুরুত্ব দেয়নি ও সাধারণ বিষয় হিসেবে ছেড়ে দিয়েছে। হ্যাকারদের ডেডলাইন অগ্রাহ্য করার সঙ্গে সঙ্গে GOP টিম সোনি পিকচার্সের হ্যাক করা ডেটা থেকে আনরিলিজড মুভি সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ছেড়ে দেয়।
যেটি সোনিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আর যার প্রভাব পড়েছিল সরাসরি বক্স অফিসে। এরপর তারা সোনির বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটা লিক করতে শুরু করে, যার মধ্যে ছিল চুরি করা কিছু ইমেল। তাদের এই কাজের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিজেদের আকর্ষণীয় করে তোলা ও সংবাদ মাধ্যম দ্বারা এই সমস্ত হ্যাকিংয়ের ঘটনা প্রচার করা। কিন্তু নির্দিষ্টভাবে এটি অজানা যে তারা কী পেতে চেয়েছিল। এরপর সোনি তৎক্ষণাৎ টপ আইটি প্রফেশনালদের কাজে লাগায় এই হ্যাকিং বন্ধ করার জন্য এবং FBI ও প্রাইভেট সিকিউরিটি ফায়ার আইকে নিযুক্ত করে সোনির এমপ্লয়ীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করার জন্য। এছাড়াও হ্যাকড হওয়া কম্পিউটারগুলোকে রিকভার করা এবং ডাটা চুরি ও লিকের উৎস সন্ধান করা তাদের প্রধান কাজ ছিল। ঘটনাটি ঘটার ঠিক 4 দিন পর একটি পাবলিক রিপোর্ট দ্বারা নর্থ কোরিয়াকে তৎক্ষণাৎ দোষারোপ করা হয় হ্যাকিংয়ের জন্য। 2014 সালে 4 ডিসেম্বর সিক্রেট ডেটার বৃহৎ তথ্য লিক করা হয় এবং GOP সোনিকে 11 সেপ্টেম্বর ও সন্ত্রাসবাদী আক্রমণ সম্পর্কে সোনিকে হুমকি দিতে শুরু করে। এটি তাদের একটি বড় ভুল ছিল। এই হুমকি মার্কিন সিকিউরিটি এজেন্সির মনোযোগ আকর্ষণ করে এবং তারপর খুব শীঘ্রই ব্যাপারটি ন্যাশনাল কনসার্ন হয়ে দাঁড়ায়, কারণ হ্যাকিংয়ের কাজ যথেষ্ট পরিমাণে অপরাধমূলক কাজ হিসেবে মান্যতা দেওয়া হয়। মার্কিন ইন্টেলিজেন্স এজেন্সি GOP-র বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার সঙ্গে সঙ্গে কিছু কিছু তথ্য জানতে পায় যা কোনোভাবেই আশ্চর্যজনক ছিল না, যে এই সম্পূর্ণ হ্যাকিংয়ের পিছনে নর্থ কোরিয়ার হাত ছিল। যার ফলস্বরূপ 2015 সালে নর্থ কোরিয়ার সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় কিছুদিনের জন্য, কারণ পৃথিবীর সবথেকে বড় সাইবার সিকিউরিটি হলো আমেরিকা, রাশিয়া ও চায়নার। বহুদিন ধরে নর্থ কোরিয়াকে ইন্টারনেট অ্যাক্সেস না করতে দেওয়ার পিছনে সারা পৃথিবীর তরফ থেকে একটি ওয়ার্নিং ছিল। যদিও কিছু বিতর্কিত মন্তব্য আছে নর্থ কোরিয়ার এই হ্যাকিং এককভাবে চলছিল নাকি, সেই বিষয়ে নর্থ কোরিয়াতে এই বিষয় নিয়ে বিরোধ দেখা গিয়েছিল সেখানকার মানুষের মধ্যে, এবং তারা দাবি করে এই সিনেমাটিকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং বলা হয়েছে যে কোনো দেশের লিডারকে নিয়ে এই রকম ঠাট্টাজনক সিনেমা করা উচিত নয় যা সেই দেশের শান্তি ও সহাবস্থানকে ক্ষতি করে। কিন্তু সোনি পিকচার্স ও US গভর্নমেন্টের মতে এমন দেশ যেখানকার সর্বময় কর্তা একজন পাগল যে নাকি তার দেশের মানুষদের ক্ষুধার্ত রেখে দেয় এবং তাদেরকে বিপদের মুখে ঠেলে দেয়, এমন দেশের ভাবমূর্তিকে সকলের সামনে তুলে ধরাটা কোনো অন্যায় কাজ নয়। তাই US সেই মুহূর্তেই অগ্রাহ্য করে নর্থ কোরিয়ার এই সমস্ত দাবিকে আর মনে করিয়ে দেয় স্বাধীনতা মানে এই নয় যা খুশি তাই করতে পারা। এত কিছু হওয়ার পর নর্থ কোরিয়া কোনোভাবেই থেমে থাকেনি, তারা দ্য ইন্টারভিউ সিনেমাটির বিরুদ্ধে কিছু নির্দিষ্ট হুমকি দেয় এবং সাবধান করে যে এই সিনেমাটি রিলিজ হওয়ার পরে যারা সিনেমাটি দেখতে যাবে তাদের গুলি করে মারা হবে। ফলে গোটা বিশ্ব এই হুমকির দ্বারা ভয় পেয়েছিল যা 11 সেপ্টেম্বর 2011 ঘটনাকে মনে করিয়ে দেয়। এটি আসলে মানুষকে মুভি থিয়েটার থেকে দূরে রাখার জন্য হুমকি দিয়েছিল এবং এটিও বলা হয়েছিল কেউ যদি মুভি থিয়েটারের কাছে বসবাস করে তারাও যেন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়। নর্থ কোরিয়ার বিরুদ্ধে এই জঘন্য অপরাধ করার জন্য তাদের বিরুদ্ধে সন্দেহ থাকলেও কিছু মানুষ এমনও বলেছেন এটি ভিতরের কোনো এমপ্লয়ির কাজ, যে কিনা নেটওয়ার্কিং সাইট কিভাবে হ্যাক করে সেটি ভালোভাবেই জানে। কিন্তু সেই বছরেই সেপ্টেম্বর মাসে US ডেভেলপমেন্ট অব জাস্টিস শেষ পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ সবার সামনে তুলে ধরেছিল, যেটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল এই ঘটনার পিছনে নর্থ কোরিয়ারই হাত ছিল। যিনি এই সমস্ত ঘটনার মূল চক্রে তার নাম পার্ক জিন ইয়ক, এরই সাথে উল্লিখিত করা হয়েছিল তার দ্বারা আরও ক্রাইম যেমন সোনি পিকচার্সকে হ্যাক করা এবং বাংলাদেশের সবচেয়ে বড় মাপের ব্যাংক ডাকাতির ঘটনা। শেষ পর্যন্ত এটি পরিষ্কার নর্থ কোরিয়ায় ছিল সোনি পিকচার্সকে হ্যাক করার পিছনে এবং এটি হ্যাকারদের কাছে খুবই পরিষ্কার ছিল যে তাদের সত্যি উচিত হয়নি মার্কিনদের বিরুদ্ধে কোনো রকম সন্ত্রাসমূলক হামলা করা। এই হ্যাকিংকে মনে করা হয় পরিষ্কার একটি অপরাধমূলক কাজ এবং এই সন্ত্রাসমূলক হুমকির জন্য আমেরিকা শুধুমাত্র এই আক্রমণের উৎসই খুঁজে বার করেনি, বরং সেটিকে সম্পূর্ণরূপে অগ্রসর হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আপনার কি মনে হয় এই হ্যাকিংয়ের পিছনে কার হাত ছিল কমেন্টে অবশ্যই জানাবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবচেয়ে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।